বন্ধুগণ, এ মুই আড়া পড়ছি তো গাইস, দেখতে পাচ্ছেন তো আমার এদিকে এমন আজকে বন্যা হয়ে গেছে আর কি। রাতে বৃষ্টি তো ফার্স্ট এটা আর কি বন্যা আমার এদিকে, দেখতে পাচ্ছেন একদম জল বন্ধ হয়েছে। এটা কিন্তু একটা নালা ছিল গাইস, কিন্তু দেখতে পাচ্ছেন নালাটা একদম ভরে গেছে। এখনো একদম ভরেনি কিন্তু অনেক জল হয়েছে। নালাটায় না জল থাকে না সবসময়, কিন্তু বন্যা হলে এদিক দিয়ে একদম জল টল উঠে যায়, প্রায় এক কমন জল হয়ে গেছে গাইস এদিক দিয়ে। আজকে ফার্স্ট বন্যা গাইস, ভালোই লাগছে ফার্স্ট। তো চলো তোমাদের মেন নদীটা দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো পুরো ব্লকটা। তো দেখতে হচ্ছে এগুলো এদিক দিয়ে আর কি কলা গাছ লাগিয়েছে, দেখতে হচ্ছে কলা গাছ লাগিয়েছে এদিক দিয়ে আর কি, কলার বাগান করবে হয়তো। তো চলো, সামনেই আছে বড় তোরসা। তো গাছে এটা তোরসা, কিন্তু তার ওই পাশে আর একটা তোরসা আছে, দেখতে হচ্ছে তোরসা নদী। পুরো জলের জল হয়ে গেছে। তো গাছ, আমাদের এদিকে বন্যা আসলে যেটা কমন ব্যাপার হয় ওটা হচ্ছে জাল পাতা। আমাদের গ্রামে নদীতে জল বাড়লেই আর কি জাল পাতা হয়। তো আমিও নিয়ে এসেছি আজকে যে জাল, তো আজকে জাল বসাবো। তো তোমরা দেখতে থাকো কতগুলো মাছ পাই না পাই, তোমাদের ডিটেল দেখাবো। এত বন্যা দিয়েছে গাছ দেখতে পাচ্ছো, কিন্তু জল কিন্তু আগের থেকে অনেক কমে গেছে, কারণ সকালে বলে আরো জল ছিল আর কি। এখানে একটা কাকা বললো, তখন দেখতে পাচ্ছি যে জলটা হালকা কমেছে, তখন জল কমছে আর কি দেখতে পাচ্ছো তোমরা। তো গাছ, বন্যা হলেন আমাদের এদিকে খুব আনন্দ হয়, কারণ খালি জলে জল না, আমরা গ্রামের ছেলে পেলে মজা করি জল হলে। দেখতে পাচ্ছ তোরসা পুরো ফ্ল্যাট, মানে এটা কিন্তু তোরসা না, তোরসা ওই পাশে আছে, কিন্তু এটাও তোরসা আর কি, তোরসার নালাটা। তো ওই পাশে আর একটা তোরসা আছে, মেন তোরসা আছে ওটা, এটা আর কি তোরসারা ওই জায়গা থেকে ভাগ হয়েছে। তো দেখতে পাচ্ছ অনেক জল হয়েছে। এটা আমাদের এখানে প্রথম বন্যা হলো আর কি এই বছরে, অনেকদিন পরেই হলো বন্যাটা, কারণ অনেক আগেই বন্যা হলো, কিন্তু অনেক লেট করে বন্যাটা আসলো। যাই হোক, তো দেখতে থাকো তোমরা। জাল বসানোর যদি জায়গা পাই তাহলে গাছ, এই যে জাল নিয়ে এসেছি দুটো, তো জাল বসাবো, তো তোমরা দেখতে থাকো।